ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হসপিটালে একটা এনফোর্সমেন্ট অভিযান আজ পরিচালিত হয়েছে। এখানে মূলত ভারপ্রাপ্ত ওয়ার্ড মাস্টার জনাব মিরাজ হোসেন, তিনি বিভিন্ন জনের কাছ থেকে আউটসোর্সিংয়ে নিয়োগ দিবেন এই মর্মে বক্তব্য দিয়ে টাকা গ্রহণ করছেন। এবং আমরা দেখতে পাইছি যে অনেকের সাথেই যারা আউটসোর্সিংয়ে নিয়োগ প্রাপ্ত হয়েছে তারা অনেকেই স্বীকার করছেন যে তাদের টাকা দেওয়ার প্রয়োজন পড়েছে এখানে জব নেওয়ার জন্য। এই হসপিটালের প্রত্যেকটা দপ্তরেই আমরা দেখছি যে এখানকার যে আউটসোর্সিংয়ে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারা কীভাবে কাজ করছেন, কীভাবে জনগণকে সেবা দিচ্ছেন। আসলে এটা তাদের যে সেবা দেওয়ার প্রক্রিয়া এটা অত্যন্ত সন্তোষজনক বলে মনে হয়নি। আমরা অনেকটাই তাদের অনিয়ম লক্ষ্য করছি এবং তাদের নিয়োগ প্রক্রিয়াটা যে অনেকটা স্বচ্ছ হয়নি এ বিষয়ে অনেকটাই সত্যতা পাওয়া গেছে এবং আমরা তথ্যপত্র কালেক্ট করছি, সেটা বিচার বিশ্লেষণ করে এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ে আমরা প্রেরণ করব। এই প্রতিবেদনের প্রেক্ষিতে পরবর্তীতে যে ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ কমিশন গ্রহণ করবেন আমরা সেই প্রক্রিয়ায় গ্রহণ করবো।